আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভে দর্শক যারা দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন। আর আজকে আমরা এই নারকেলের এই পাতাগুলো আমি কাটছি, যে আজকে মনে 5-6 দিন হয়ে গেছে। নিচে আসিল, আমি উপরে উঠে রাখছি। এখন আমি সকালে পারি না, কোনো সময় বৃষ্টি আসি যায়, দুপুরে পারি না, রৌদ্রের জন্য না, এত রৌদ্র। এখন আজকে ইয়ে করতেছি, এখন এগুলো উঠে আজকে উপরে দিয়ে দিব। আজকে যে গরম পড়ছে, এই গরমে আমার মরক ভিতরে এই বাবা হা হা করতেছে। আমি বলছি, আরে আমি নারকেল পাতা কাটি রাখছি, কিন্তু আমি সময় পাই না দিতে, এই জন্য আজকে শুরু করছি। এখন আমরা ইনশাল্লাহ আজকে লাগাই দেবো। আসলে আমরা দেখি কেমন আছে ওরা। বুলবুলি কই ঢুকি রয়েছে, ও মুরগের স্যাডামের ভিতরে ঢুকি রয়েছে। আয় বুলবুলি আয়। হ্যাঁ, তুমি আওয়াজ দিলে কি হো? আসো না, খানা খাবে না? খানা ওরে আমি কিছুক্ষণ আগে একদম পেট ভরে খাওয়াইছি, এই জন্য আস্তে জানা এখানে ভিতরে ঢুকি বসে রয়েছি। যাক, তুমি বসে থাকো এখানে, আমরা আমাদের মুরগিগুলো দেখি কেমন আছে। আমাদের এখানে এই ব্লু ব্রাহ্মা তিনটার ভিতরে এটা একদম অসুস্থ ছিল, এটা এখন আলহামদুলিল্লাহ এটাও সুস্থ আছে, খানা খাইতেছে বরাবর। খানা খাইতে পারে না, এই জন্য অসুস্থ হয়ে যায়। খানা খাইতেছে বরাবর, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখব। আর এদিকে আসো, আমরা একটু দোলা লাগাতে যাই, দেখি এখানে একটু আলো আছে। ঘরের ভিতরে কারেন্ট নাই, এই জন্য আলো নাই, পরিষ্কার দেখা যায় না। এই যা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এইদিকে দিয়ে আমার বারবাটিয়া মাছের ভিতরে আলহামদুলিল্লাহ 3টা আছে, মোটামুটি সুস্থ আছে। তারপরে আমার এদিকে ব্রাহ্মাগুলা আছে আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে, তাকে আলহামদুলিল্লাহ। এইদিকে আছে আমার এই একটা কুচিংয়ের বাচ্চা নিয়ে ফালতে আছে, একটা কুচিংয়ের বাচ্চা সেরে আমি কিছুদিন পরে এরা সরাই ফেলাম। এই কুচিংয়ের বাচ্চাটা এখন কুচিংয়ের বাচ্চা আরও আছে, আমরা আপনাদেরকে ছোট্ট একটা আপডেট দিব। ওদের সাথে আমি এরে মিস করে দিব ইনশাল্লাহ। আমাদের ভাগ্য খারাপ, আমরা বাচ্চা থেকে একদম জিরো, একদিনের বাচ্চা থেকে এই 5টা ব্রাহ্মা, লাইট ব্রাহ্মা, আমেরিকান লাইট ব্রাহ্মা, এগুলো আমি নিজে হাতে এগুলোরে লালন পালন করি। এখন 3 মাস, প্রায় 3 মাস, সাড়ে 3 মাস এত বড় হয়েছে। এত বড় ভিতরে এখন 2টাই মারা গেছে, মানে এটা এত দুঃখজনক, আর অন্য কিছু লাগে না। এরকম আমার মনে নিতে এত কষ্ট লাগছে। যাক, আল্লাহ পাক নিয়ে গেছে, তাদের কোনো ইয়ে নেই। যেগুলো আছে এগুলোর জন্য আমরা দোয়া করবেন, আল্লাহ যেন এগুলাকে সুস্থ রাখে। তারপরেও আমার মানে মনটা একটু, আত্মাটা একটু শান্তি পেল। আসেন বন্ধু, তোমরা কি করো? আসো না, আরে পেটে খানা খিদা খানা। হায় রে, পিঁপড়া জানে এখানে বহুত পিঁপড়া উঠছে এখানে, এটার ভিতরে এত পিঁপড়া করতে গেছে। পিঁপড়া ওষুধ দিতে হবে। এটা হলো আমার, এটা হলো প্রতিবন্ধী, এটা আছে আলহামদুলিল্লাহ, এটাও খানাটা খাইতেছে। বাবা যেগুলো আছে এগুলোর ভিতরে আছে একটা একটু সুস্থ আছে। তাই দেখি আসো, এদিকে আসো, তাই খাওয়া পেড়ে কি খানা আছে না দেখি। এর পেড়ে তো খানা নাই রে, এগুলোর পেড়ে তো খানা নাই, ওর পেড়ে খানা আছে রে। কিছু খানা খাওয়াইতে হবে। অসুস্থতার কারণে ওগুলো এখানে আসছে। আপনারা দোয়া করবেন যেন আমার এটা এগুলি যেন আমরা রাখে। তারপরে আমার কষ্ট, যে কষ্ট করছে, কষ্ট কিছু প্রতিফল পাওয়া যায় যদি এগুলো থাকে। আর একটা হলো দোতলাতে ওটা বাকি দিছি। তা আজকের ভিডিও এখানে শেষ। আমার সাথেই থাকবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। এই বলে আমি আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক আমি দোয়া করি। আর আপনারা আমার এই মনগুলোর জন্য একটু দোয়া করবেন, খাস করে যেন আমার মনগুলো সুস্থ থাকে। আমার মনগুলো সুস্থ থাকলে আমিও সুস্থ। এই বলে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।